প্রথমে অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী এবং একইভাবে আমার মনে হয় যে কন্টিনিউয়াসলি যে ডেভেলপমেন্টগুলো আমরা ইতিমধ্যে মহাসচিবের বক্তব্য থেকে শুনে আসলাম সবাইকে অভিনন্দন জানাচ্ছি কারণ আমার কাছে মনে হয় যে আপনাদের এই ইউনিটিগুলো বা আপনাদের এই আলোচনাগুলো থেকে কিন্তু আমরা অনেক সলিউশন বের করা সম্ভব হবে কারণ আমি বিশ্বাস করি একজন মানুষ যখন ডাক্তারের কাছে যায় যেহেতু আজকের প্রধান অতিথি একজন বিশিষ্ট ডাক্তার এবং সেই কারণে আমি ওনার ওই জায়গা থেকেই উদাহরণটা দিচ্ছি যে একজন ডাক্তারের কাছে যখন একজন রোগী যায় তখন আমরা প্রথমেই জানি তার ব্লাড টেস্ট করতে দেয় কারণ ব্লাড যদি ঠিকমতো ব্লাডের সার্কুলেশন এবং সব কম্পোনেন্টগুলো যদি ঠিকমতো না থাকে ব্লাডকে স্ক্রিনিং করবে ব্লাড টেস্ট দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে প্রবলেমটা কোথায় তো আমাদেরও ঠিক আজকে সমাজে আমরা যে যত কথাই বলি না কেন আমরা যদি আমাদের সে ব্লাড সার্কুলেশনের মতো ব্লাডের কম্পোনেন্টগুলো যদি ঠিক না থাকে ওখান থেকে কিন্তু ডাক্তার আইডেন্টিফাই করে তার ইমিউন সিস্টেম কতটুকু আছে তার ভিটামিন ডি এর তার কতটুকু অভাব আছে তার ভিটামিন সি এর অভাব কতটুকু আছে তার এলডিএল এইচডিএল তার ডায়াবেটিক্সের তার সুগারের পরিমাণ কতটুকু এবার লড অফ কম্পোনেন্ট কিন্তু সেই ব্লাড থেকে বের করা হয় তাহলে আমরা যে শিক্ষা দিচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এটা দুর্ভাগ্য আমি জানি না কারণ আমি নিজেও যেহেতু শিক্ষার সাথে সম্পর্কিত বাট ইট ইজ ভেরি টাফ ফর মি কারণ আমি আই এম নট এ পলিসি মেকার আমি কথা বলতে পারি বুঝাতে পারি বাট আমার কাছে যেটা মনে হয় যে আজকে যেহেতু বিচারপতি মমতাজউদ্দিন সাহেবকে উদ্দেশ্য করিয়ে আমি বলবো যে ওনার এখনও একটা অপরচুনিটি আছে বিকজ বিচারপতিদের একটা বড় অংশই কিন্তু আমরা জানি যে এই সমাজ পরিবর্তনের জন্য তারা অনবরত কাজ করে যাচ্ছেন আমাদের শিক্ষাতে আমরা কী শেখাচ্ছি আমরা একটা সময় কিন্তু আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে আমি যখন বিশ্ব স্কুলে পড়াশোনা করেছি সেই 1970 বা আর 1974-75 সালের কথায় যদি বলি তখন কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কিছুটা হলেও বেলুত ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে কিন্তু ধর্মীয় শিক্ষাটা ছিল কারণ আমি যদি বলি আজকে যতটুকু যাই কিছু জানি ধর্মীয় ব্যবস্থা তার একটা বড় অংশই কিন্তু আমি সেই স্কুল জীবন থেকে শিখে আসছি কিন্তু আজকে ধীরে ধীরে কিন্তু আমাদের ধর্মীয় শিক্ষাও কিন্তু বিলুপ্ত হচ্ছে আমাদের ভ্যালুসগুলো কিন্তু শিক্ষা বিলুপ্ত হচ্ছে আমরা স্কুলে আমাদের এখন ঢাকা শহর বা ক্যাপিটাল সিটির মূল প্রাউড কী গার্ডিয়ানদের আমি আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াবো আমি আমার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি আমি একজন অপরাধী কারণ কেন আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো বিকজ ইংলিশ মিডিয়ামে যদি আমি না পড়াতে পারি তাহলে তারা সমাজের সেই তথাকথিত কম্পিটিটিভ শ্রেণীতে তারা প্রবেশ করতে পারবে না আমি তাদেরকে জেনে শুনেই কিন্তু আমি তাদেরকে বিষ তাদের হাতে তুলে দিচ্ছি কীভাবে আমি শেখাচ্ছি আমেরিকান শিক্ষা পদ্ধতি আমি শেখাচ্ছি ব্রিটিশ শিক্ষা পদ্ধতি এই দুইটা শিক্ষা পদ্ধতি কি আমাদের কোনো ভ্যালুজ আছে দুইটা শিক্ষা পদ্ধতিকে আমার ধর্মীয় শিক্ষা শেখাচ্ছে তারা কি আমাদের পারিবারিক বন্ধনগুলো শেখাচ্ছে আমরা ওই জায়গাতে আমি বারবার বলবো যে আমি সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটিকে বলবো যে প্লিজ আমাদের সময় আসছে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের কালচার সম্পর্কে শিক্ষা দিতে হবে আমাদের রাষ্ট্র কীভাবে আসলো কীভাবে আমরা সেই ব্রিটিশদের সাথে ফাইট করে আজকের অবস্থানে আসলো আমরা বারবার বলি যে যে স্বাধীনতা যুদ্ধে যে আজাদকে নিয়ে প্রায়ই আমরা কথা বলতে শুনি সে আজাদের কথা নিয়ে কিন্তু আমাদের কোনো সেমিনার আলোচনা হয়নি আমরা কথায় কথায় কিন্তু উদাহরণ দেই এমন সব পাশ্চাত্যের লোকদের যাদের সাথে আমাদের এই সোসাইটির কোনো সম্পর্ক নাই তো সেই কারণে আমি সিনিয়র সিটিজেনকে এই জন্যই কথাগুলো বললাম যে আমরা যেমনি হবে মনে করি একটি গাছ রোপণ করার জন্য বীজ বপন করতে হয় সুতরাং বীজ বপন ভালো বীজ হলেই হবে না সেখানে আমাকে প্রপার পানি থাকতে হবে আলো থাকতে হবে অন্যান্য পরিচর্যাগুলো যদি ঠিকমতো না থাকে তাহলে আমি গাছটা বড় করার পর এসে বললাম যে গাছ কেন ফল দিচ্ছে না ঠিক তেমনিভাবে আজকে যারা সিনিয়র সিটিজেন তারা আপনারা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন না করে বেসিক মূল জায়গাটায় হাত না দিয়ে ব্লাডে হাত না দিয়ে আপনারা এখানে বারবার যদি বলেন যে আমরা অ্যাওয়ারনেস ডেভেলপ করতে চাই আমরা সেমিনার ডেভেলপ করতে চাই আমরা প্রকল্প হাতে নিতে চাই প্লিজ আমাকে ক্ষমা করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই কারণ যেহেতু আমি শিক্ষার সাথে সম্পর্কিত আমি প্রতিনিয়ত চেষ্টা করছি কীভাবে পরিবর্তন করা যায় ইটস ভেরি টাফ আমি প্রতিনিয়ত ফাইট করছি আমার শিক্ষকদের সাথে প্রতিনিয়ত ফাইট করছি আমার ডিসিশন মেকারদের সাথে বাট বিইং এ ফাউন্ডার আমি অনেক ক্ষেত্রে কিন্তু আমি লক্ষ্য করছি যে আমি সাকসেসফুল হতে পারছি না কারণ আমি বিশ্বাস করি যে আজকের যারা সিনিয়র সিটিজেন তারা কিন্তু অভিজ্ঞতা সমৃদ্ধ আপনাদের অভিজ্ঞতার কোনো তুলনা নাই আপনি লক্ষ্য করুন আজকে আমরা ডিপেন্ড করছি গুগলের উপরে আজকে আমরা ডিপেন্ড করছি ফেসবুকের উপরে ফেসবুক গুগল কী আপনার আমার সমস্ত রিসোর্সগুলোকে নিয়ে তারা সারা পৃথিবীতে বিলিয়ে দিয়ে তারা পয়সা উপার্জন করছে অথচ তার থেকে বড় এনসাইক্লোপিডিয়া আপনারাই বিচারপতি মমতাজউদ্দিন সাহেবকে যদি আমি ধরি আমি যদি আজকের প্রধান অতিথিকে ধরি শরীফউদ্দিন সাহেবকে আমি ডাক্তার সাহেবকে যদি বলি যে ওনার ফিল্ডে তো উনি একজন এনসাইক্লোপিডিয়া ওনাকে তো কোথাও আটকিয়ে রাখতে পারবে না কিন্তু সেটাকে আমরা প্রপারলি টেকনোলজির মাধ্যমে আনতে পেরেছি
আমরা কি আমাদের ইয়াং জেনারেশনকে ইনভাইট করতে পেরেছি যে তোমরা আসো বিচারপতি মমতাজউদ্দিন সাহেবের বসো, উনি প্রেস কাউন্সিলে পরপর দুই টার্মের চেয়ারম্যান ছিলেন, ওনার যে অভিজ্ঞতাগুলো, ওনার যে আলোচনাগুলো সেগুলি নিয়ে তোমরা গবেষণা করো, সেগুলি নিয়ে তোমরা কিছু ইয়াং ছেলেপেলে টেকনোলজির মাধ্যমে তুলে ধরো প্রবলেমটা কোথায়, বিশ্ববিদ্যালয়কে ডাকা হোক, ফান্ডিং এজেন্সিগুলোকে ডাকা হোক, তাহলে কি হবে, তাহলে একটা এক্সপিরিয়েন্স এবং ইয়াং দুইজনের সমন্বয় যেমনি হবে। আজকে হয়তো আমাদের ফজলুল হক সাহেব বললেন যে ওনার বয়স 75 বা 76, উনি যখন একটা 22 বছরের 20 বছরের একটা যুবককে এসে বলবে যে তুমি আমার সাথে কাজ করো, আমার অভিজ্ঞতাগুলোকে তুমি প্রপারলি কালটিভেট করো, টেকনোলজির মাধ্যমে ছড়িয়ে দাও, তখন কিন্তু উনি ক্লেম করতে পারে ওনার এইজ হচ্ছে 75 প্লাস 20, দ্যাট ইজ 95। তার কারণ হচ্ছে ওই যে 20 যে এইজ গ্রুপ, সে তার 75-এর এইজ নিয়ে কিন্তু রাষ্ট্রকে অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারে। আমরা সে কথায় কথায় বলি বিজ্ঞান আমাদেরকে, টেকনোলজি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমরা কি একবারও ভেবে দেখি না আজ থেকে 100 বছর পরবে, 150 বছর পূর্বে, 50 বছর পূর্বে বৃষ্টি কখন হবে, কখন তুফান হবে, কখন আপনার বন্যা হবে, এগুলো কি তখন বিজ্ঞান আমাকে বলে দিত? এগুলো অভিজ্ঞতাই বলে দিত। একটা রাখাল বালক যখন তার ম্যাশ চরণের জন্য যখন বাজার যখন সে ফিল্ডে যেত, তখন সে কিন্তু তার টোটাল সারাউন্ডিং দেখি বলে দিত আমাকে ঘরে ফিরতে হবে, কেন একটু পরে বৃষ্টি হবে। তাকে তো তখন তো সেখানে কোনো আমার সেই মোবাইল ছিল না, আমার তখন গুগল ম্যাপ ছিল না, ওয়েদার ফরকাস্ট ছিল না। তার মানে কি, আগে যখন আজ থেকে 500 বছর পূর্বে আমরা জানি যে আজকে যে সৌদি আরব, যাদেরকে আমরা বলি যে সৌদি আরব আমরা মুসলমানদের জন্য পবিত্র ভূমি হিসাবে, যেখানে মক্কা মদিনাকে আমরা বলি, সেই সৌদিদের একটা সময় তাদের মূল উপার্জন কী ছিল, তাদের মূল উপার্জন ছিল কিন্তু তাদের মৎস্য আহরণ করা। এবং তারা যখন সমুদ্রে যেত তাদের কিন্তু সেই কত বছর আগের কথা, আমি 1000 বছর আগের কথা বলছি, তখন কিন্তু আলটিমেটলি তারা কিন্তু সমস্ত রকম ইনফরমেশনগুলো তাদের নলেজের মাধ্যমেই তারা নিত, তারা সারাউন্ডিং দেখি। তো যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, আমি এই কারণেই কথাগুলো বললাম যে আজকের সবাইকে প্রধান অতিথি এবং অন্যান্যদেরকে বলবো, বিশেষ করে আমি মমতাজউদ্দিন সাহেবকে বলবো যে প্রধান বিচারপতি সাহেব কিন্তু একই কথাই বলেছেন আপনাদের অনুষ্ঠানে, আমি ওনার বক্তব্যটা পড়ে দেখলাম যে আমাদেরকে মূল জায়গায় হাত দিতে হবে, আমাদের পরিবর্তনটা আনতে হবে আমাদের মূল মূল জায়গা থেকে। তো সেই জায়গা থেকে যদি পরিবর্তনটা আনার প্রয়োজন হয়, আমি আবারও বলবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার। অবশ্যই বিচার ব্যবস্থা থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো অ্যাপ্রিসিয়েট করি আমরা। সুতরাং আমি আশা করব যে, আমি আবারও বলছি যে, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটি প্রতিনিয়ত কাজ করবে মূল জায়গাটাতে, যেভাবে আমরা হাত দিতে পারি, যাতে ব্লাড সার্কুলেশন, যেভাবে ডাক্তার ব্লাড দেখে যেভাবে প্রেসক্রিপশন দিতে পারে বা ট্রিটমেন্ট দিতে পারে, আমরা যাতে আমাদের মূল পরিবর্তন করে আমরা আমাদের জাতিকে পরিবর্তন করতে বাধ্য করি অথবা আলোর পথ দেখাই। আমি যে দুইটা কি দুইভাবেই বলতে চাই। সবাইকে ধন্যবাদ।